মিল্কতে বাফলো পোস্ট, ও মিল্কতে বাফলো পোস্ট, মেনি ফিশ বগলি ব্লাইন্ড। ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস্টোন ব্লগস। তো আপোনালোকক আন এটা সুন্দর ব্লগৰ সৈতে স্বাগতম জনাইছো। মোৰ পিছত আছে আমাৰ সুখে, কেনা শুনতি পাতা নাই, কেইটা রুচি হারে নটা সুন্দর। তো মানে বানপানী গাইছে, বানপানী চাই রয় বানপানী দেখছি না, পথর একদম পুরা ভর্তি। তো পরশি এটা ব্লগ দিছিলো, তো ব্লগত মানে হোয়াটসঅ্যাপত স্টেটাস দিছিলো, স্টেটাসত সুধছিলো যে আর নেক্সট পার্টটো লাগবো নাকি, তো আপনাদের কমেন্ট করছি, তো সেইকাৰণে পার্টটো বনাই দিলো। তো আজি কৈঠালকুছিৰ ইভাগে যাম, চাম কত কেনা পানী হৈছে, তো মোৰ লগত ব্লগটো চাই দাও। তো গাইছে এইটো হৈছে আমাৰ কৈঠালকুছিৰ কানা খুন্দা জান বুলি কয়, এইটো ভয়ঙ্কৰ পানী, মানে মানে মথাউৰি নাই দক মানে জানটোৰ। তো সেইকাৰণে পুৰা ফুল পানী, পথ চথৰ পুৰা বগা হৈছে দেখিছিনে গাইচ, গাইচ মানে ৰাস্তাত উঠোং উঠোং হৈছে পানী দেখিছিনা, মানে এইটো এই পুৰা একদম এই সিভাগ চিদে আছে নদীটো, আৰু এইভাগে চব পানী আহিছে, মথাউৰিটো নাই তাৰমানে নদীৰ, এই ৰাস্তাৰ উঠ অলপমান বাকী আছে, আৰু যদি বৰষুণ আহে চখে চেচ না ভয়ানক ভয়ানক, ৰাস্তাৰে পুৰা বাগৰি যাব পানী, মানে আগতেতো বাগৰিছিলে, এতিয়া ৰাস্তাটো অলপ সহল না নতুন ৰাস্তা, তো সেইকাৰণে অলপ তাপ আছে নেকি, হ'লেও যদি বৰষুণ এনেকৈ মাৰি থাকে এই আৰু তো ৰাস্তা একদম বাগৰি যাব পানী, সেই অৱস্থা। বৰ্তমান আমি আছোঁ এতিয়া কাম্পিত কলেজৰ সন্মুখত, মানে এখন আছে কাম্পিত কলেজ, কাম্পিত মহাবিদ্যালয় লেখাই আছে দেখছি না, এই ৰাস্তাটো মানে এইটো ৰাস্তা কাম্পিতক যাব পাৰি, এই তাতে আছে কাম্পিত খান এইটো ৰাস্তা, এই জাল পাতছে ইটা মানে ইয়াতে এই পানী, সেই আর আপনি কাম্পিতত লৈছে না লগ ইটা পোহর কাম্পিতত, এই অবস্থা কাম্পিতত চারিভাগে পানী পানী, এই মাজত আছে কলেজ খান, এই তাতে আছে একদম, এই তাতে আছে, এই মানুহটো দেখছি না গাইছ, তাতে আছে কলেজ। তো গাইছে কাম্পিত কলেজৰ সুন্দর নাজারা, এই 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 পানি, এই পানি এখনি এখনি আছে, আগত আৰু দ হ'ব, ও দ হ'ব নাকি চখে, দ হ'ব নাকি আগত, ও ধার বইছি নাকি ভাইদি, ধার বইছি নাকি, সেই কাম্পিত খান উড়িয়ে নেগলি হল আর রাস্তাটো গেছি গেছি আর, তাতে পানি উঠছে না কলেজত, এই কাম্পিত কলেজৰ অবস্থা পরিবেশ মানে, সেই চাইরবাগে পানি পানি, এইটো রাস্তা মানে এইটো ব্লক রাস্তা আছিল, ব্লক ব্লক ইটার রাস্তা, এই অবস্থা হয়েছে ব্লক ইটার রাস্তা, এ না যাও নাকি ইভাগে আর নাজাং আর ইভাগে উড়ে লই যাব আমাকো, আর সুখে সুখে ধরবা ভয় লাগে, এই আর দেখে আছো চাই থাকো সাইরবাগর পরিবেশ দেখে আছো, একদম ভিডিওটো চাই থাকো, লাইক কমেন্ট আর শেয়ার খানে কই দিও, সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে দেবো, এ ঘন্টা আর ব্লগ দিয়ে দেখিম তো আর পাই থাকো ব্লগ নাকি, ব্লগ হইব না আর, ব্লগ হইব না, ব্লগ হইব না আর, এ ডাইলগ তো গেছিল ভুটানে এরি দিলে পানী গেছিল, ভুটানে এরি দিলে পানী নলবাৰীত বানপানী, এই অবস্থা নলবাৰীত। আৰু গাইছ এই হৈছে পথাৰৰ অৱস্থা, তাৰ খেতি কৰি খাব আৰু মানুহেও, এই পথাৰ না কি কয় খেতি কৰিব না, কৰিম মই কেনে দিগত খেতিয়ক কাক কৈ জানা, এতিয়া পানীৰ ওপৰতে ৰুই দিব লাগিব তাকে খেতিয়ক বুলি কয়, সি এতে একগল একগল পানী দি খেতি ৰুৱে বোলে মাৰে কোনোবাই ধৰি, মই ৰুম মই ৰুম গ্ৰীণিজ বুকত মোৰ নাম উঠব, এতিয়া ফটো উঠব তাৰ বোলা অকল কিন যায় সেইটো, মানে ৰাস্তাটো পানী উঠি গৈছে, মানে এতিয়া চাপৰ হৈছিল, মানে এই নতুন ৰাস্তা নহয় না, তো এই নতুনটো তাতে শেষ হৈছে, মানে এইভাগে ৰাস্তাত চব পানী আৰু হ'ব নেকি, এলেকা বৰষুণ দিলে গোটেই ৰাস্তাৰে থৈ যা, গাড়ী চাড়ী বন্ধ হৈ নাগিলে ৰ পানী গাইছ পানী চাইৰ বাবে পানী একদম, গাড়ী চাড়ি দেখছে না কিমান ডুব গেছি, সেই দেখছে না এই অৱস্থা, এই ৰাস্তাত কেনা পানী, কিবা খাইছে না গাড়ী, অহ দে হিলিতো একেবাৰে চেছে, অহ দে হোৱাৰ কাৰণে অলপ আছে পানী, অকলগিন আছে দেখছি না নাই, একেলগিন পানী আছে, একেলগিন একেলগিন পানী আছে, এই অৱস্থা ৰাস্তাৰ, কিবা ক'ব মন্দির সন্দির সব ডুব ডুব গেছে একদম পানীত, এই অবস্থা। তো গাইছে এই অবস্থা মানে এই সিভাগে ঘর সর দিন আছে, এলা গরু সরু এতে থাকা আছে, এই সব পানী রাখছি না কিমান পানী,
না গাড়িখান তাতে থইলু মানে গাড়ি নিবা নরে হইলু কতাই ডুব যাব গাড়ি নিলু কিবা কব আপনি আকো নকই দুহুন এলা পানি নি গেলা তে এখন যদি এতে যাবা নরে ফেল গোর গালেন এখন ফেল না কতাই থাজ নিছু নহি থাননি আর কিও ন এখানে নিবা লব ফেল বালব এখন গাড়ি এনে গাড়ি পানি দেখছি না এই রাস্তাত এই মানুষ ঘর তো সব এই অবস্থা পুরা ফুল পানি একদম আমি সেরি সেরি আহিছো গাড়িখান তাতে থইলো আর গাড়ি আনবা নোর মানে সিপাকে যাতা নুরলো আর মানে মস্ত পানি আনবো নাকি আপনি আর কথা ভাবত তো এই অবস্থায় পেলে যাবা নল্লো আর যেখানে বেরো খানি দেখাবার চেষ্টা করলো আর যাও বহুত পানি উঠছে চাইবো খাই রাখ বললো সেইটো আছিল এটা সৰু ভিডিও পানি চানি চাইলো তো যদি ভিডিওটো চাই ভাল পালে লাইক কৰিব যদি চেনেলটো তুমি সাবস্ক্রাইব কৰিব আৰু লাইক কমেন্ট শেয়ারখিনি কৰি দিব আর বাদ লাগে বড় মাছ সরমা তো সব ডুব গেছে।